নমস্কার বন্ধুরা চায়ের সাথে টা ম্যাচিকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব ঘুগনি রাস্তাতে গাড়িতে যে ধরনের ঘুগনি বা স্কুল কলেজ বা রেলওয়ে স্টেশনে যে ধরনের ঘুগনি পাওয়া যায় সেই ধরনেরই ঘুগনি করে দেখাবো রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে সব থেকে শুধু খেতে তো খুবই ভালো লাগে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমার এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতন সবুজ মটর যেটা আমি পুরো রাতে ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে আমি দিয়ে দেব একটা কুকারের মধ্যে দিয়ে দেবো বড়ো কাপের এক কাপ পরিমাণ জল দেবো হাফ চামচের মতন নুন দেব হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে কুকারে ঢাকনা লাগিয়ে আমি পাঁচটা টোটো সিটি দেবো এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো কুচি করে রাখা আলু আলুগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আলুগুলোকে দিয়ে আমি দু মিনিটের মতন ভেজে নেবো যাতে করে আলুর যে একটা কাঁচা ভাব সেটা কেটে যায় খুব একটা আলুটাকে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই দেখুন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এরপর আলুগুলোকে আমি তেল থেকে তুলে সাইডে রেখে দেবো এরপর ওই তেলেই আমি দিয়ে দেবো একটা বর্ষায় যে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও আমি এক মিনিটের মত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে আমি দেব দুটো বড় সাইজের কুচি করে রাখা টমেটো। আর দেব হাফ टीस्पून এর মত নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন টমেটোটা গলে গেছে। এরপর এতে অ্যাড করব আমি এক চামচের মতো আদা লঙ্কার পেস্ট ও এক চামচের মতন পেঁয়াজ রসুনের পেস্ট দেব হাফ চামচের মতন ধনে গুঁড়ো হাফ চামচের মতন জিরে গুঁড়ো হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছুকে একবার মিশিয়ে নেব মশলাগুলো যাতে পড়ে না যায় তার জন্য কিছুটা জল দেবো জল দিয়ে মশলাটাকে আমি কষতে দিয়ে দেবো আর দেবো আমি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরেকবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো খুব ভালো মতন দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর এতে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা সবুজ মটর জানি আমাদের সবুজ মটরের বদলে আপনারা সাদা মটর ডালও ইউজ করতে পারবেন এরপর এতে অ্যাড করব আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আর একবার মিশিয়ে নেব ঘুগনিটাকে একটু পাতলা করার জন্য আমি দেবো একটা বড় কাপে এক কাপ পরিমাণ মতন জল আর দেব আমি এক চামচের মতন গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি এই আলুগুলোকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর দেখুন আমাদের কিন্তু ঘূর্ণিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরপর এতে অ্যাড করব হোমমেড ভাজা মশলা এটা তো আমি বাড়িতেই তৈরি করেছি আর দেব কিছুটা কুচি করে রাখা ধনে পাতা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তাহলেই আমাদের ঘুগনি রেডি পি কুচি করে রাখা পেঁয়াজ ধনে পাতা বা নারকেল বা দিয়ে আপনারা এটা পরিবেশন করুন খেতে খুবই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্তই নমস্কার